এর বয়স তো হয়েছে ভাই, কিন্তু বিয়ে শাদি বসার মতন মনের মতন মানুষ পাই নাই। কেরকম আর ভাই, যে আমার মনটা বুঝবে, আমার ভালোবাসবে আমার পাশে থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব একটি পরিবারের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি, আল্লাহ রাখছেন। যাক, তা কি বলার জন্য আজ আসছেন আপনি? কি বলার জন্য আইছি ভাই, অনেক কষ্ট দুঃখ মধ্যে আছে, তার জন্য প্রতিবেদন আইছি। কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন? কোন বিষয়? মা অসুস্থ তো ভাই, তার জন্য মার জন্য খেতমত করতে যে মাসির বাড়ি কাজকাম করতে হবে। এই বয়সে দেখুন, মানুষ মানুষের বাড়ি কাজ করলে মানুষ অনেক মানুষই তো অনেক রকমের কথা বলে ভাই, তার জন্য অনেক কষ্ট আছে। মানুষের কথা শুনে কাজ করতে হয়, আর কাজ না করলে মায়ের জন্য ওষুধ মজুদ আনতে পারি না। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে শুধু মা আছে, একটা বোন আছে ছোট। আর কেউ নাই? না ভাই, আর কেউ নাই। বাবা? বাবা নাই। আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনের সময় আসতে? তো বিয়ের বয়স তো হয়েছে নাকি? বিয়ের বয়স তো হয়েছে ভাই, কিন্তু বিয়ে শাদী বসার মতন মনের মতন মানুষ পাই নাই। আচ্ছা আচ্ছা, কিরকম মানুষ হলে মনের মতো হবে? কিরকম আর ভাই, যে আমার মনটা বুঝবে, আমার ভালোবাসবে, আমার পাশে তো একটা আমার অসুস্থ মা আছে, যেমন মায়ের দাদাও দেখবে, কারণ আমার মা তো আমার তো আর মাথারা কেউ নাই, শুধু আমার মাথায় আসবে, যেমন মায়ের দেখবে, আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, আমার ভালোবাসবে সবসময়, এরকমই একদম মনের মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। এই যে নিজের বিয়ের জন্য একটা ইয়াং মেয়ে ভিডিওর সামনে আসে, এই ভিডিও তো বহু লোকে দেখবে, তারা কি আপনাকে খারাপ ভাববে না ভালো ভাববে, আপনার কাছে কি মনে হয়? খারাপ ভাববে ভাই, মানুষই কি আর কোনো সময় ভালো ভাববে? আমি প্রতিবেদন আইসি, মানুষই তো খারাপই ভাববে। এখন আমি আইসি, অনেক কষ্টের পরে আইসি, এখন মানুষই খারাপ ভাবলে কি আর ভালো ভাবলে? আমি আইসি আমার কষ্টের জন্যই ভাই, এখন মানুষই বুঝলে, যে বুঝবে সে আমার পাশে থাকবে, আর যে না বুঝবে সে নাই বুঝবে। আচ্ছা আচ্ছা, তা পড়ালেখা করা হয়েছিল? পড়ালেখা করছিলাম ভাই, ক্লাস ফাইভ। ক্লাস ফাইভ পর্যন্ত করছিলেন? আচ্ছা আচ্ছা, তা পড়ালেখা যে বেশি হয় না তার জন্য কষ্ট হয়? পড়ালেখা কেমনে করবো ভাই, ক্লাস ফাইভ লাগাত করার পরেই তো মা অসুস্থ হয়ে গেছে, এখন মায়ের জন্যেই মানুষের বাড়ি কাজকাম করে অনেক কিছু করতে হয়। আচ্ছা আচ্ছা, তা ভিডিওর সামনে কে আসতে বলছে? আপনার মা আসতে বলছে না আপনি আসছেন? না ভাই, মা আসতে বলি নাই, কিন্তু মায়েরে অনেক বুঝাইয়া তুইয়া এই নিজেই আসছে। আচ্ছা আচ্ছা, তো এই যে এখানে আসলে তো অনেকে যোগাযোগ করতে চাবে বা ঠিকানা জানতে চাবে, আপনার ঠিকানাটা তো দেওয়া যাবে, ঠিকানা কোথায়? আমার ঠিকানা নাটোর সিংড়া। মোবাইল নাম্বার দেওয়া যাবে? মোবাইল নাম্বার তো দেওয়া নিয়ে যাবে, মোবাইল নাম্বার না দিলে যে মনে মনে হইবে, তার সাথে কথা বলবো কেমনি? সেটা নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, নাম্বারটা কেবল কিনছি তো, তার জন্য মুখস্থ করি না, নাম্বারটা আপনি বলে দিন। আচ্ছা, আগে সিম কি হয়েছে? আগে তো মোবাইল চালাই নাই। এতদিন মোবাইল চালান নাই, এই ভিডিওর জন্য মোবাইল আনছেন? হ্যাঁ, কিরিয়ার জন্য, মনে করো মোবাইল একটা আমাদের বাড়িতেই ছিল পুরনো। আচ্ছা আচ্ছা, আর একটা নতুন সিম কিনে প্রতিবেদন আসছে। আচ্ছা, তা নাম্বারটা তো দেখে বলতে পারবেন? না ভাই, আপনি বলে দিন। তা আমার কাছে দেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা ভুল হইলে তার জন্য আপনি বলে দেন, তারই ভালো। এটা ভালো ছিল, আজকে তো হ্যালো বিয়ার শুনতেই পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01737834347। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে আপু? জি ভাই, ঠিক আছে। তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।